একদিকে যেমন পুরসভায় নিয়োগ দুর্নীতির জন্য একের পর এক জায়গাতে পুরসভাতে তল্লাশি চালানো হচ্ছে, অন্যদিকে সল্টলেকে আইএস অফিসারের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি সেই শ্রাবণী আবাসনের সামনে থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, আইএস অফিসার তার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, মূলত কোন নথির সূত্রের জন্য তল্লাশি চালানো হচ্ছে ভাস্কর? একেবারে পৌলমী, দেখো সল্টলেকের শ্রাবণী আবাসনের যে এস্টেন ব্লক, সেই S10/2 ঠিক যে ব্লকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এর ভেতরে এই মুহূর্তে ইডির আধিকারিকেরা তারা জিজ্ঞাসাবাদ করছেন এই প্রমোটেড আইএস অফিসার জ্যোতিষময় চট্টোপাধ্যায়কে। তার গাড়ি এই মুহূর্তে বাইরে রয়েছে। আমার ভিডিও পিনাকি, কে বলো পিনাকি, একটু সার্বিক ছবিটা দেখাও। আমরা সকাল থেকে লাগাতার দেখাচ্ছি এবং কিছুক্ষণ আগে ইডি আরও বেশ কয়েকজন আধিকারিক তারা এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের উত্তর ইডির আধিকারিকেরা এই প্রমোটেড আইএস অফিসারের কাছ থেকে পেতে চাইছেন, এমনটাই ইডি সূত্রের খবর। যেটা সূত্রের খবর যে বিভিন্ন পুর নিয়োগ দুর্নীতির যে তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছেছে, সেখানে একাধিক ক্ষেত্রে এই 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 যে প্রমোটেড আইএস অফিসার তার নামের উল্লেখ রয়েছে এমনটাই কিন্তু পাওয়া গিয়েছে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ, পুর নিয়োগ দুর্নীতির সম্পর্কে নানান যে প্রশ্ন, আর কারা কারা জড়িত, এই যে র্যাকেট, এই র্যাকেটের কিংপিন কে, এই র্যাকেট কীভাবে কাজ করতো, কীভাবে দুর্নীতি করা হয়েছিল, দুর্নীতির সঙ্গে কতখানি যুক্ত, কে কতখানি যুক্ত, এই গোটা বিষয়টা সম্পর্কে আরও স্পষ্ট একটা ধারণা কিন্তু পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমনটা বলছিলাম পৌলমী, যে কিছুক্ষণ আগে ইডির আরও একাধিক অফিসার তারা এসে পৌঁছেছে তার সঙ্গে পুরসভায় নিয়োগের দুর্নীতির নামটা জড়িয়ে গিয়েছে, সে কারণে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ। সল্টলেক থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। আপনি কে হন? এখানে জ্যোতিষ্মান বাবু থাকেন তো? হ্যাঁ আছেন, উনি বাড়িতে আছেন? আছেন জ্যোতিষ্মান বাবু বাড়িতে আছেন? আছেন, উনি বাড়িতে আছেন? আপনি তো বাড়িতে কাজ করেন বলছেন, আপনি জানেন? জানি না। অন্য কোনো লোক এসেছে যা জিজ্ঞাসাবাদ করছে? সকাল থেকে পুলিশ এসেছিল? সেন্টার ফোন